নমস্কার, অনুপ বন্দ্যোপাধ্যায় নিবেদিত রবি ধারা অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে লিখতে গিয়ে বুদ্ধদেব বসু যেন আমাদের সবার প্রতিনিধি হয়েই লিখেছিলেন, একখানি ছোট ক্ষেতে এত ফসল, এত বিচিত্র রকমের শস্য, যেন একই মাটিতে বিশ্বের সম্ভার, প্রকৃতির মতোই অমিতবৃত্ত প্রাচুর্য, কেমন করে সম্ভব হল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে খুঁজতে আর পরবর্তী সময়কালের কবি, সাহিত্যিক, সমাজ, দার্শনিক, শিল্পীদের নানান সৃষ্টিকর্মের সন্ধান করতে করতেই তৈরি হয়ে উঠেছে এই ধারাবাহিক রবি ধারা। শতাধিক পর্বে বিভক্ত এই রবি ধারা ধারাবাহিকে আমরা প্রধানত রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রবন্ধের নির্বাচিত অংশ শুনব, সঙ্গে অবশ্যই থাকবে পরবর্তী প্রজন্মের কবি, সাহিত্যিক, শিল্পীদের সৃষ্টি কথা। লোকগীতি ও লোকসংস্কৃতি স্বাভাবিকভাবেই বিশেষ গুরুত্ব পাবে। এই বছর কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ, তাই রবিধারার আগামী বেশ কিছু পর্ব জুড়ে থাকবে আমাদের সুভাষদার লেখার কথা, সাক্ষাৎকারের কথা, আর সুভাষদাকে নিয়ে এই সময়ের আরেক শ্রেষ্ঠ কবি, কবি শঙ্খ ঘোষের দীর্ঘ সাক্ষাৎকার ও নানা নজানা কথা। রবিধারার এই পর্বগুলি প্রায় প্রত্যেকটিতেই প্রকাশিত হবে আজ পর্যন্ত অপ্রকাশিত সুভাষ মুখোপাধ্যায় ও গীতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি আর সুভাষ মুখোপাধ্যায়কে লেখা বিশিষ্টজনদের চিঠি। প্রতিটি চিঠি এক একটি দলিল। মানুষ যদি জেগে না ওঠে, তার নিজের অধিকার সম্বন্ধে সচেতন না হয়ে ওঠে, তাহলে সে চিরকালই ক্ষমতাবান মানুষদের কাছে করুণার পাত্রই হয়ে থাকবে। আজকের রবিধারার এই পর্বে, এই প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যের সকরুণতা নিবন্ধের নির্বাচিত অংশ পাঠ করব। শেষে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, নদীর কলস্রোতে নির্জন পর্বত শিখর থেকে যে সঙ্গীতকে বহন করে সমুদ্রের দিকে চলেছে, সেই সুরে কান্না রয়েছে। আমি যে নির্জন থেকে নির্জনের দিকে চলেছি, সেই নির্জনের সুর গ্রামে গ্রামে লোকালয়ে ঘোষণা করেছি, কারো সময় হল না সে আহ্বান শুনবার। আকাশের সমস্ত তারা এমন ডাক ডাকলো, কাননের সমস্ত ফুল এমন ডাক ডাকলো, দরজা রুদ্ধ কেউ শুনল না। এমন সুন্দর জগতে জন্মালুম, এমন সুন্দর আলোকে চোখ মেললুম, সেখানে কি কেবল কাজ কাজ, কেবল প্রবৃত্তির কোলাহল, কেবল এই কলহ মাৎসর্য বিরোধ? সেখানে এরাই কি সকলের চেয়ে প্রধান? এই সুরেই কি সূর্য চন্দ্র সুর মেলাচ্ছে? এই সুরেই কি সুর ধরিয়েছিলেন যেদিন জননী শিশুকে প্রথম মুখচুম্বন করলেন? এত বড় আকাশ, তার এমন নির্মল নীলিমা, একে মানব না? পৃথিবীর এমন আশ্চর্য প্রাণবান গীতিকাব্য, একে মানব না? সেই জন্যেই জগতের সৌন্দর্যের মধ্যে এমন একটা চিরবিরহের করুণা। প্রেমিকের সঙ্গে প্রেমাস্পদের বিচ্ছেদ রয়েছে, মাঝখানে স্বার্থের মরুভূমি, সেই মরুভূমি পার হয়ে ডাক আসছে, এসো এসো। সেই ডাকের কান্নায় আকাশ ভরে গেল, আলোক ফেটে পড়ল। মানুষের জাগরণ
সহজ নয় বলেই তার মূল্য যে বেশি। এই জাগরণের জন্য যুগ যুগ যে অপেক্ষা করতে হয়, যেদিন জাগবে মানুষ সেদিন পাখির গানের চেয়ে তার গানের মূল্য অনেক বেশি হবে, ফুলের সৌন্দর্যের চেয়ে তার সৌন্দর্য অনেক বেশি হবে। মানুষ আজ বিদ্রোহ করছে, কিন্তু ঝড়ের মেঘ যেমন শ্রাবণের ধারায় বিগলিত হয়ে তার বজ্র বিদ্যুৎকে নিঃশেষ করে মাটিতে লুটিয়ে গড়িয়ে পড়ে যায়, তেমনি বিদ্রোহী মানুষ যেদিন ঝোড়ো মেঘের মতো কেঁদে ঝরে পড়বে, সেদিন মরুভূমিতে বিকশিত হবে ফুল, তার মূল্য যে অনেক বেশি। সেই জন্য যুগ যুগ রাত্রি দিন তিনি জেগে রইলেন, অপেক্ষা করে রইলেন পাপীর পাপের মলিনতা ধৌত হয়ে কবে তার হৃদয় ফুলের মতো নির্মল হয়ে ফুটে উঠবে। বৎসরে বৎসরে উৎসব ব্যর্থ হয়, দিনের পর দিন আলোকদূত ফিরে ফিরে যায় অন্ধকার নিশিথিনীর তারকারা, রাত্রির পর রাত্রি একই আহ্বানের পুনরাবৃত্তি করতে থাকে, ক্ষান্ত হয় না, ক্লান্তি আসে না, কারণ এই আশা যে জেগে রয়েছে যে যেদিন মানুষ ডাক শুনবে সেদিন সমস্ত সার্থক হবে। এবার শুনব কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা অগ্নিকোণের নির্বাচিত অংশ। দিন এসে গেছে ভাই রে, রক্তের দামে রক্তের ধার শুধবার, দিন এসে গেছে ভাই রে, বিদেশি রাজের প্রাণভ্রমরাকে নখে নখে টিপে মার পার, দিন এসে গেছে লাঙ্গলের ফালে আগাছা উপড়ে ফেলবার, দিন আসে ভাই কাস্তের মুখে নতুন ফসল তুলবার, লক্ষ লক্ষ হাতে অন্ধকারকে দুটুকরো করে অগ্নিকোণের মানুষ সূর্যকে ছিঁড়ে আনে, কোটি কণ্ঠের হুঙ্কারে লাগে বজ্রের কানে তালা, পোড়া মাঠে মাঠে বসন্ত ওঠে জেগে। আবার দেখা হবে আগামী পর্বে, আবার কিছু নতুন ভাবনা, নতুন কবিতা, নতুন চিঠি গ্রন্থনায় পাঠে আপনাদের সঙ্গে এতক্ষণ থাকলাম আমি অনুপ বন্দ্যোপাধ্যায়। নমস্কার।